굴대 짜이치 나. 봐봐. 봤어. 이 봐봐. 귀여워. 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 나라. 어, 빨리 나. বাবা কতগুলো গিফট রে। আচ্ছা এগুলো সব লুকিয়ে রাখার গল্প তো, ঠিক আছে। ছিড়িস না বাবা, ছিড়িস না, ছিড়ে যাবে। ডেকোরেশন হবে, চলো লেগে পড়ো কাজে। এগুলো দেখতে হয় মাত্র গেল। আর ওই ঘরটা খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, বাট এখনই তোমাদের দেখাবো না, ওটা কালকে, এর জন্যই সারপ্রাইজ তোলা থাক। আর আমি অ্যাজ ইউজুয়াল আমার যে কাজকর্ম আছে, মানে এই দেখো এইসব নিয়েই ব্যস্ত হয়ে রয়েছি। আর মনটা একটু খারাপ খারাপ হয়ে রয়েছে, কারণ কালকে হয়তো পিকনিক আমি অ্যাটেন্ড করতে পারবো না। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি, কালকে ভাইরা মানে পুরো ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে একটা গ্র্যান্ড পিকনিক অর্গানাইজ করেছি। ইভেন আমরাও ওখানে যেতাম, আমাদেরও সব ঠিকঠাক ছিল যাওয়ার, বাট লাস্ট মোমেন্টে আমার কাজের চাপ এতটা বেড়ে গেছে যে এখন আমি একটু কনফিউশনে রয়েছি কালকে আমি যেতে পারবো কি না। তো ঠিক নেই, চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কালকে অ্যাটেন্ড করতে পারি, বাট জানি না লাস্ট অবধি পারবো কি না। তো যাই হোক, আপাতত আমি এখন আমার কাজ নিয়ে বসি, দেখা হচ্ছে আগামীকাল ডাইরেক্ট বার্থডের দিনে। এই দেখো, এইটাতে এখনও কিছুটা কাজ বাকি আছে, এইদিকে এটাতেও একটু বাকি আছে, আরও দুখানা ওই যে পড়ে আছে এগুলোকে এখনও করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এইদিকে একটা রেডি হয়ে গেছে, এই যে এটা রেডি, এটাকে শুধু এখন প্যাকিং করা বাকি। এই দেখো এখানে লেখা আছে, বুঝতে পারছো কিনা তোমরা জানি না, এখানে লেখা আছে রিনু, রিনু আর শুভম, শুভ বিবাহ। আর এখান দিয়ে বেশ কিছু হার্ট এই সমস্ত কিছু দিয়ে দেব। তো যাই হোক, এইটা গেল হচ্ছে সঞ্জয়ের বোনের, এই একটা আমার রেডি হচ্ছে, এটা এখনো দেরি আছে, আর বাকি আছে হচ্ছে ওইদিকে, চলো তোমাদের দেখাই। এই দেখো, এটা ফুল ডান। আর এর সঙ্গে সঙ্গে এদিকে আরেকটা রয়েছে, এটা অর্ডারের, এটা আমার নিজেরই এত ভালো লাগছে দেখতে যে মনে হচ্ছে এটা নিজের জন্যই রেখে দিই, এটা আর দেব না, বাট সেটা করলে তো চলবে না। দাও এইদিকে আলো বেশি, এই দিকটায় দেখাই। এই দেখো ফুল লুকটা হচ্ছে, এই কিরম লাগছে বলো, কিরম হয়েছে জানিও। এটা হচ্ছে গণপতি বাপ্পার একটা আর্ট ফর্ম।
সোনা কাজ কতদূর তোমার? আমার কাজ এই দেখ না, এইটা এখন সবে ধরেছি ড্রয়িং করার জন্য, এই যে আর এটা তো এটা ড্রয়িং হয়ে গেছে, এটা ড্রয়িংটা করে নিয়ে তারপর কালার করব। আর এইদিকে এগুলো সব করে নিয়েছি আপাতত, এগুলোতে এখনো প্যাকিং প্যাকিং বাকি, কিন্তু মনটা খুব খারাপ হয়ে আছে রে। কি ব্যাপার, পিকনিক? হ্যাঁ, সবাই পিকনিক করছে, গিয়ে আমার আর পিকনিক করা হলো না এবছর, সত্যি মনটা খারাপ। এতগুলো কাজ কি করবো, অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না। তোমাদেরও কালকে বললাম রাত্রিবেলা যে এখন অব্দি শিওর না, চেষ্টা করছি কাজ কমপ্লিট করার, তাহলে পরে যেতে পারবো, বাট হলো না। ইভেন ভেবেছিলাম যে সকালে না হোক অন্তত দুপুর বেলার দিকে যাই, সেটাও হলো না। এখনো মানে এই যে দুটো করতে হবে, ব্যাড লাক। ও ঠিক আছে, রাত্রিবেলা তোরা আসবে সব আবার। হ্যাঁ, এইটা কিন্তু তোমরা, এটা কিন্তু ওরাও জানে, আমি কালকে ওদের সাথে একটু খানিকটা শেয়ার করেছি, বাট সাজানোর পরেটা শেয়ার করিনি। রাত্রিবেলা পার্টিটা এনজয় করবো আমরা, বাট দিনের বেলা হলো না, ওখানে অনেক বেশি লোকজন থাকতো, রাতের বেলা অত লোকজন থাকবে না, বাট ঠিক আছে চলো। ফার্স্ট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কাজ, তারপরে গিয়ে বাকি সব কাজ, তাই তো? মজা ফুর্তি এইসব, তাই তো? ঠিক, তো চলো। আপাতত আমি স্নান করে নিয়ে এদিকে এইগুলোর কাজ করছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, আর রিওকে বুবাই স্কুল থেকে নিয়ে, এখন তো বাজে প্রায় 3টে বেজে গেছে, রিওকে স্কুল থেকে নিয়ে ওখানে দিয়ে এসেছি পিকনিকে, কারণ যেহেতু আমরা যেতে পারিনি, ও বাচ্চা মানুষ, ও একটু গিয়ে মজা করুক মামাদের সাথে, ওকে ওখানে দিয়ে এসেছে। বুবাই স্নান করে এলে পরে আমরা একটুখানি হালকা পাতলা কিছু লাঞ্চ করে নেবো, কারণ বেশি ভারী খেলে না ঘুম পেয়ে যায় দুপুরবেলা, শীতের দুপুর তো একটু কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘুমে এসে যায়, তো সেই জন্য হালকা পাতলা খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়বো। দেখা হচ্ছে বিকেল বেলা, সবাই আসুক তারপর। কই রাজা, বেহোশ হয়ে যায়নি তো? হ্যাঁ, শুধু যার যার হবে নাম লিখে বসিয়ে দেবে। আমার বর কি করছে এদিকে? চিকেন ফ্রাই। আরে বাহ, একটা টেস্ট করব আমি। ফ্রাইং প্যানে কাবাব হয়, এটা একটু পকোড়ার মতো হচ্ছে, বাট ভালো হয়েছে, সফট হয়েছে তুমি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার আজকে শরীরটা না ভালো লাগছে না, সকাল থেকে এত কাজবাজ করে, তো ওরা সবাই বলে একটু কাবাব টাইপের কিছু খাবে, তো সেই জন্য তিনি দায়িত্ব নিয়ে আমার কাজটা করে দিচ্ছেন। আমি রেডি কি আছে সোজা কাটবো, যা কাটবো, হ্যাঁ কাট, আগে একটা লাগাতে হবে, আগে একটা লাগিয়ে দেব, তার একটা ফটো তুলছে, তুলে নি, কিন্তু এই সব গোলাপ ফুল জন্ম নিয়ে কেউ দেয় না, চলো কাটো। ভাই বাদ চলে গেছিল, দেখেছ? ও মাই গড, কালকে
Oh my goodness! কম্পেয়ার করো কোনটা বেশি ভালো। এই ভাই এটা ওরকমই নরম রে, আমি রাজার সাথে আছি, দুটোই এক, সেম সেম। দেখি রে রাজা ঘোর, রাজা ঘোর ঘোর ভাই একটু ঘোর। গুড মর্নিং, কাল রাতে আর তারপরে আমার ব্লগ শ্যুট করা হয়নি, আর তারপরে আমরা নিজেরা একটু সময় কাটাচ্ছিলাম নিজেদের মতো করে। তোমরা তো দেখেইছো সারাদিন খুব কাজে ব্যস্ত ছিলাম। আর এই দেখো আজকে আমার রান্নাঘরে কিন্তু দুজন নতুন শেফ রান্না করছেন। আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন কষা, তার সঙ্গে গরমা গরম ভাত। তো সেই জন্য দুজনে দায়িত্ব নিয়ে নিয়েছে এগুলো বানানোর, আর সঙ্গে হেল্পার কিন্তু আরো অনেকে আছে, বুবাই আছে, সুস্মিতা আছে, আরো অনেকে আছে। আর সেই সঙ্গে সঙ্গে এরা আজকে আমাকে রান্নাঘর থেকেই শুধু নয় সব কাজ থেকেই ছুটি দিয়ে দিয়েছে। আজকে আমার রেস্ট ডে। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।